নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আটই মার্চ দু হাজার বাইশ মঙ্গলবার দুর্লভ মহাসংযোগে এই পাঁচ রাশির লটারি প্রাপ্তির মহাসংযোগ সৃষ্টি হয়েছে আমি প্রতিদিন আপনাদেরকে লটারির উপর ভিডিও দিয়ে থাকি অর্থাৎ আগামীকাল কোন রাশিগুলো লটারি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করছে আমি যে পাঁচ রাশির কথা বলছি সেই পাঁচ রাশি আগামীকাল লটারি পাবে বড় হোক ছোট হোক মাঝারি হোক যে কোনো পুরস্কার কিন্তু পাবে প্রচুর হোয়াটসঅ্যাপে কমেন্ট এসছে যে স্যার আমি ছোট পুরস্কার হলো পেয়েছি আপনার বলাতে কেউ কেউ কমেন্টস করছে স্যার আমার একটুর জন্য বড়। প্রাইসটা আমার মিস খেয়ে গেল কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার তো লাগলো না স্যার দেখুন সব রকমই কিন্তু কমেন্ট আসছে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাকে আপনার জন্মছক নির্দেশ করে দিবে আপনার আগামীকাল লটারির যোগ আছে কি না অর্থাৎ লটারি কাটার আগে ভিডিওটি একবার না আপনার ভিডিওটি পাঁচবার দেখুন আমি ভিডিওটিতে কি বলছি তবে সেই কথাগুলো আপনি মনো যোগ দিয়ে শুনে আপনার জীবনে আপনি সেটা অ্যাপ্লাই করুন অর্থাৎ লটারি কিন্তু সবারই জন্মছকে প্রতিদিন কিন্তু থাকে না অর্থাৎ যাদের আছে যাদের খুব গাঢ় যোগ থাকে তারাই লটারি কিন্তু আগামীকাল পাবে যাদের হালকা যোগ আছে তাদের হয়তো নাও পেতে পারেন দেখুন লটারির ক্ষেত্রে আমি বারবার বলছি যারা ভিডিও দেখছেন তারা নিজ দায়িত্বে এই ভিডিওটি দেখুন তারপর আপনারা লটারিতে ইনভেস্টমেন্ট করুন আমি এই লটারি লটারির জন্য কী বলছি বিশেষভাবে আপনারা গুরুত্ব সহকারে শুনুন আমি এখানে আপনাদেরকে টার্গেট নাম্বার আপনার ক্ষেত্রে রাশিভিত্তিক শুভ সময় দিনের শুভ সময় এবং এর পাশাপাশি আপনাদেরকে আমি দিয়ে থাকছি রাহুকাল যে সময় যে কোনো শুভ কাজ আপনারা বর্জন করুন অর্থাৎ যারা লটারি কাটছেন তাদের ক্ষেত্রে আবারও রাহু রাহুকালটা বিশেষভাবে মেনটেন করুন আমি বারবার বলে থাকি যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে অর্থাৎ বেশ কিছু যোগ থাকে যে যোগে অনেকের কপাল কিন্তু খুলে যায় দেখুন যারা লটারি কাটছেন না তারা নিজস্ব জন্মছক দেখে একবার হলো নিজের ভাগ্যটাকে একবার যাচাই করে নিন আপনিও হয়ে যেতে পারেন লটারি থেকে কোটিপতি দেখুন আগামীকাল যে পাঁচ রাশি লটারি পাচ্ছে কত অ্যামাউন্টের অর্থ পাচ্ছে সেটা আমি কিন্তু এখানে বলছি না আপনি পাঁচশো টাকাও পেতে পারেন পাঁচ হাজার টাকাও পেতে পারেন পঞ্চাশ হাজার টাকাও পেতে পারেন আবার পাঁচ লাখও পেতে পারেন আবার পঞ্চাশ লাখও আপনি কিন্তু পেতে পারেন অর্থাৎ এটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর আপনার ভাগ্যভাব যত স্ট্রং হবে তত আপনার লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু করবে দেখুন লটারি যারা কাটতে কাটতে ফেটা হয়ে গিয়েছেন প্রচুর লটারি কেটে লটারি লাগছে না তারা একবার দক্ষ অ্যাস্ট্রয়কে দেখিয়ে নিন না আপনার কোন বছর লটারি যোগ আছে অর্থাৎ কোন সময় কাটবেন ঠিক সময় যদি আপনার লটারিটা কাটেন তাহলে কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে দেখুন আমি লটারির ক্ষেত্রে চারটি প্ল্যানেটকে বারবার বলি রাহু শুক্র শনি এবং বুধ এই চারটি প্ল্যানেট যদি আপনার জন্মছকটা আপনি খুলে দেখুন আপনার যে বাই বাই বাচ্চার যেটা আছে সেটা খুলে দেখুন সেই জায়গাগুলো কেমন আছে অথবা আপনার ক্ষেত্রে জন্ম ছক নেই আপনার হস্তরেখাতেও হাতেও কিন্তু দেখে বলা যায় যে আপনার লটারি যোগ আছে কিনা। অর্থাৎ থাকলে কোন বছর আছে কোন সময় আছে কত বছর থেকে গছ কত বছর মধ্যে লটারি প্রাপ্তির সম্ভাবনা আছে সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোজা কিন্তু আপনাকে গাইড করতে কিন্তু পারে এবার আমি আপনাদেরকে এক এক করে জানাতে চলেছি যে যে রাশিগুলো আগামীকাল লটারি প্রাপ্তির যোগ হতে চলেছে অর্থাৎ লটারি পাবে সেই রাশিগুলোর নাম এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে লাকি নাম্বার এবং ফরচুনা নাম্বার যে নাম্বারগুলো আপনার ভাগ্যকে বদলে দিতে পারে দেখুন প্রথমেই আপনাদেরকে আমি একটা কথা জানাই যে এই যে আট তারিখ মঙ্গলবার মঙ্গলবার আপনার যেটি ভরণী নক্ষত্র এবং কৃত্রিকা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে ভরণী নক্ষত্র এবং কৃত্রিকা নক্ষত্র আপনার দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং শুভ সময়টা হচ্ছে বারোটা চার থেকে বারোটা একান্ন এবং আপনার আরেকটি যে শুভ সময় আছে সে সময়টি হচ্ছে সকাল দশটা এক থেকে সকাল দশটা এক থেকে আপনার এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং রাহুকাল যেটা দুপুর তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টা হচ্ছে রাহুকাল এই সময় যে কোনো শুভ কাজ কিন্তু করবেন না অর্থাৎ রাহুকালটা বিশেষভাবে মেনটেন করার চেষ্টা করুন তাতে কি আপনার লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ আপনি লটারি কাটছেন আপনার ক্ষেত্রে লাগছে না আপনি একবার হলো নিজের জন্মছকটা আপনি অ্যানালাইসিস করুন এইবার আপনাদেরকে আমি জানাই যে আপনারা কবে অর্থাৎ আগামীকাল কখন আপনারা লটারি পাবেন অর্থাৎ কোন রাশিগুলো পেতে চলেছেন টার্গেট নাম্বার এবং শুভ সময় দেখুন আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটি আগামীকাল আছে সেটি হচ্ছে সেই রাশির নাম হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার এক এবং তিন এবং শুভ সময় সকাল নটা থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত এরপর যে রাশির কথা বলবো মেষ রাশির পর সে রাশির নাম কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি হচ্ছে নয় এবং আট এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা হচ্ছে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার পাঁচ এবং এক আপনাদের শুভ সময়টা হচ্ছে সকাল নটা পনেরো থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা হচ্ছে সকাল আটটা দুই মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আটটা দুই থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার নয় এবং এক এরপর যে রাশির কথা আমি বলবো আপনার বৃশ্চিকের পর সে রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা বেরিয়েছে সকাল দশটা চার মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত টার্গেট নাম্বার চার এবং পাঁচ নমস্কার ধন্যবাদ